দু হাজার বাইশের টেট পরীক্ষায় যতজন ডিএলএড পরীক্ষার্থী পাশ করেছিল প্রত্যেকের কি চাকরি হতে পারে হ্যাঁ প্রত্যেকেরই চাকরি হতে পারে কিভাবে হতে পারে সে বিষয়টা নিয়েই আলোচনা করব। অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করবে কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমরা যেটা আলোচনা করব সেখান থেকে কিন্তু একটা জিনিস উঠে আসবে যে পর্ষদের যদি সদিচ্ছা থাকে তাহলে সকলেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এনআইওএসদেরকে নিয়ে কোনো বিপদ আছে কি না এবং বিজ্ঞপ্তি কবে পর্ষদ প্রকাশিত করতে পারে নিয়োগ কবে হতে পারে সে বিষয় নিয়েও আলোচনা করব প্রথমেই আলোচনা করছি যে কতজন ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে দু হাজার বাইশ টেট পাস থেকে পর্ষদ কিন্তু আলাদা করে বিএড কতজন ডিএলএড কতজন এগুলো কিন্তু কিছু প্রকাশ করেনি তবে সম্প্রতি কর্মসংস্থান আনন্দবাজার এই সমস্ত নামি দামি পত্রিকা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে প্রায় এক লাখের কাছাকাছি কিন্তু বিএড ক্যান্ডিডেট রয়েছে কিছুদিন আগে আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল যে প্রায় সাতানব্বই হাজার বিএড ক্যান্ডিডেট কিন্তু যারা দু হাজার বাইশ টেটে পাস করেছিল এবার টেট পরীক্ষায় বসতে পারছে না তার কিছুদিন আগে কর্মসংস্থানে প্রকাশিত হয়েছিল যে দু হাজার বাইশ টেট পাস প্রায় সাতানব্বই হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু ইনভ্যালিড হয়ে গেল তার মানে এখান থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে মোটামুটি এক লাখের কাছাকাছি বিএড ক্যান্ডিডেট পাশ করেছে আর পঞ্চাশ হাজারের কাছাকাছি ডিএলএড ক্যান্ডিডেট পাশ করেছে এবার এই পঞ্চাশ হাজার কি সম্পূর্ণরূপেই পরীক্ষায় অংশগ্রহণ করবে তা কিন্তু নয় এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে এখানে যারা অংশগ্রহণ করেছে প্রায় পনেরো হাজারের প্লাস ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে অন্তত দশ থেকে বারো হাজার ক্যান্ডিডেট কিন্তু নতুন করে আবার এই টেট পরীক্ষায় পাশ করেছে তার মানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ হলে এখান থেকে আগাক্ষায় প্রায় দশ হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু কমে যাচ্ছে পাশাপাশি একজন একের অধিক টেট পরীক্ষায় পাশ করেছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এইগুলোর থেকেও কিছু ক্যান্ডিডেট কমবে যাদের রিজেক্ট হবে ভুল রয়েছে বিএড ক্যান্ডিডেট ডিএলএড দিয়ে পরীক্ষা দিয়েছিল এরকম অনেক রকম প্রবলেম থেকে কিন্তু দেখা যাবে ফাইনালি ক্যান্ডিডেটের সংখ্যাটা আবার ম্যাট পনেরোশো চুরানব্বই যোগ হবে সমস্ত বিষয় মিলে মোটামুটি দেখা যাবে ক্যান্ডিডেটের সংখ্যাটা ওই চল্লিশ হাজারের কাছাকাছি ঘুরবে এর বেশি কিন্তু নয় তো সেক্ষেত্রে যদি চল্লিশ হাজার ক্যান্ডিডেট হয় তাহলে পর্ষদে যে পরিষ্কার বলা হয়েছে এক লক্ষ সিট ফাঁকা রয়েছে তাহলে চল্লিশ হাজার শূন্যপদ যদি দেয় তাহলে প্রায় প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে পর্ষদে তো শূন্যপদ রয়েছে বলেছে এখন চল্লিশ হাজার নিয়োগ আমাদের রাজ্যে হয়নি তাও তো নয় বিয়াল্লিশ হাজার পাঁচশো নিয়োগ আমরা দেখেছি সেক্ষেত্রে নতুন করে চল্লিশ হাজার ভ্যাকেন্সি দিলে আশ্চর্য হওয়ার এখানে কিছু নেই বিহারে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে সম্প্রতি মুখ্যমন্ত্রী আবার নতুন করে নিয়োগ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছেন তো আমার মনে হয় লোকসভা ইলেকশনের আগে দু হাজার বাইশ স্টেট পাসদের জন্য একটা ভালো ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি আসতে পারে তো সেখানে যদি চল্লিশ হাজার মতো শূন্য পদ দেয় তাহলে সকলের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে তো আশ্চর্য হওয়ার মতো কিছু নেই এরপরে আবার এনআইওএসদের নিয়ে একটা সমস্যা রয়েছে সম্প্রতি এনআইওএস নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে কেউ বলছে এনআইওএস বাতিল হয়ে যাবে কেউ বলছে এনআইওএস থাকবে কেউ বলছে এনআইওএস আঠেরো মাসের কোর্স এরা ইনসার্ভিস হিসাবে ট্রেনিং করেছিল এদেরকে কেন রেগুলারের সঙ্গে বসতে দেওয়া হচ্ছে আমি বিচার ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে এনআইওএস যদি বাতিল হয়ে যায় বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়ে যাবে এরকম আমি বলছি না কারণ এনআইওএসের পক্ষেও যথেষ্ট স্ট্রং গ্রাউন্ড রয়েছে তো সেক্ষেত্রে যদি এনআইওএস বাতিল হয়ে যায় তাহলে অন্ততপক্ষে আরও দশ হাজার ক্যান্ডিডেট কিন্তু কমে যাবে কারণ এনআইওএস থেকে যারা ডিলেট করেছে ম্যাক্সিমাম টেট কোয়ালিফাইড এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে তারা ইন সার্ভিস টিচার বিভিন্ন স্কুলে পড়াচ্ছে রেগুলার পড়াশোনার মধ্যে রয়েছে সেই জন্য এনআইওএস বাদ চলে যাওয়া মানে আরও দশ হাজার ক্যান্ডিডেট কমে যাবে কিন্তু বাদ চলে যাবে আমি এটা বলছি না এর যথেষ্ট স্ট্রং গ্রাউন্ড রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টেও এনআইওএস রয়েছে আগেও এনআইওএস চাকরি পেয়েছে ষোলো হাজার পাঁচশোতে এবারেও কিন্তু এনআইওএসরা থেকে যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যেটা জাজমেন্ট আসলে আমরাও বলেছিলাম বিএড ডিএড মামলায় হয়তো বিএডদের পক্ষে রায় চলে আসবে কিছু করতে পারবে না যেখানে এনসিটি তাদের পক্ষে কেন্দ্র সরকার তাদের পক্ষে কিন্তু ফাইনালি দেখলাম সুপ্রিম কোর্ট বিএডদেরকে প্রাইমারি থেকে ইনভ্যালিড করে দিল তো সেক্ষেত্রে এনআইওএস নিয়ে কী খবর আসবে আমরা জানি না তবে এনআইওএস যদি বাদ পড়ে যায় তাহলে সংখ্যাটা এক ধাক্কায় প্রায় তিরিশ হাজারের কাছাকাছি চলে আসবে মানে কত কম কম্পিটিশান হবে তখন যদি চল্লিশ হাজার শূন্য পদ না দিয়ে তিরিশ হাজারও দেয় তাহলেও সকলের চাকরি হতে পারে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছে মানে পর্ষদ যদি একটু পজিটিভ ভাবমূর্তি দেখায় তাহলে দু হাজার বাইশ টেট পাসদের জন্য কিন্তু খুব ভালো খবর হতে পারে কিন্তু এবার পর্ষদ কতটা ভাবমূর্তি দেখাবে সেটাও একটা প্রশ্ন কিন্তু আমার মনে হয় যেটা যে পর্ষদ সামনের দিনে কিন্তু ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য ভালো শিক্ষক নিয়োগ করবে পাশাপাশি পঞ্চম শ্রেণীগুলোগুলো ইনক্লুড হচ্ছে কিছুদিন আগে আমরাও একটা খবর দিয়েছিলাম প্রায় বারো হাজার স্কুলে শ্রেণীকক্ষ বাড়ানোর জন্য শিক্ষা শিক্ষাবর্ষদ থেকে টাকা বরাদ্দ করা হয়েছে তার মানে ব্যবস্থাপনাগুলোকে নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে তো সেই জন্য এটা কিন্তু দু হাজার বাইশ টেট পাসের জন্য ভালো খবর হতে পারে এর পাশাপাশি বিজ্ঞপ্তি আর কবে আসতে পারে এটা একটা বড়ো প্রশ্ন বিজ্ঞপ্তি নিয়ে পর্ষদ থেকে পরিষ্কার বলেছেন সভাপতি মহাশয় যে অনগোয়িং শেষ না হলে ওনারা বিজ্ঞপ্তি নিয়ে আসবেন না এখন অনগোয়িং শেষ কবে হবে সেটাও একটা প্রশ্ন রয়েছে কুড়ি বাইশ মামলা স্টে রয়েছে আমরা চাইবে দ্রুত এই মামলা নিষ্পত্তি ঘটুক এবং অনগোয়িংয়ে সকলে রিক্রুটমেন্ট পেয়ে যাক পাশাপাশি নতুন করে বাইশ স্টেট পাসদের জন্য নতুন করে খবর আসুক কিন্তু এর জন্য আমি বলবো যে শুধুমাত্র পর্ষদের আশায় বসে থাকলে হবে না কারণ যেরকম পজিটিভ খবরও প্রচুর আছে সেরকম নেগেটিভ খবরও কিন্তু কম নেই আমাদের রাজ্যে কিন্তু নেগেটিভ খবরের সংখ্যাটা অনেক বেশি সেই জন্য প্রত্যেককে অ্যাক্টিভলি সংঘবদ্ধ হয়ে পর্ষদকে এবং গভর্নমেন্টকে চাপে ফেলতে হবে যাতে করে দ্রুত ভালো পরিমাণ শূন্য পদের উপর বিজ্ঞপ্তি নিয়ে আসে এবং সকলের চাকরি সুনিশ্চিত করা যায় এজন্য জন্য প্রত্যেককে একসঙ্গে হয়ে লড়াই করতে হবে একসঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু আন্দোলন করতে হবে ধর্নামঞ্চে যেতে হবে